আসসালামু আলাইকুম। আমার ছোট্ট সোনামণিরা নিশ্চয়ই অনেক অনেক ভালো আছে। আজকে আমি আমার সোনামণিদের জন্য মজার একটা গেম নিয়ে চলে এসেছি। এর আগের ভিডিওতে আমরা ক থেকে ই পর্যন্ত লিখতে শিখেছিলাম এবং পড়তেও শিখেছিলাম। আমার ছোট্ট সোনামণিরা বাসায় নিশ্চয়ই অনেক ভালোভাবে প্র্যাকটিস করেছো। আজকে আমরা একটা গেম খেলবো। আমি ক থেকে ই পর্যন্ত বর্ণগুলো দেখতেই পাচ্ছ এলোমেলোভাবে সাজিয়ে রেখেছি। এখন তোমাদেরকে সাজিয়ে সুন্দরভাবে লিখতে হবে কোনটার পরে কোনটা বসবে, কেমন? প্রথমে কোনটা বসবে, তারপরে কোনটা বসবে, এর মধ্যে থেকে তোমাদেরকে খুঁজে বের করে সেটা লিখতে হবে। গেমটা অনেক মজার। বাবা মার সাহায্য নিয়ে অবশ্যই বাসায় আজকে গেমটা খেলে নিবে, কেমন? আমাকে সাহায্য করছে আমার ছোট্ট সোনামণি সাফওয়ান রাত। তাহলে আর দেরি না করে চলো আমরা গেম খেলাটা শুরু করে দেই, কেমন? রাতগুড়া বলো দেখি, এই যে বর্ণগুলো আমি লিখে রেখেছি এর মধ্যে সবার আগে কোন বর্ণটা হবে আমাকে দেখাও দেখি। ক। ক কোনটা? এটা ক। ক, ভেরি গুড। তাহলে আমি এবার কটা লিখে ফেলছি, কেমন? কটা কেমন হবে? একটা লম্বা দাগ দিলাম, এখান থেকে বাঁকা করে এনে এর সাথে মিলিয়ে দিলাম, এইখানে একটা কান দিয়ে দিলাম, আর উপরে একটা মাত্রা দিয়ে দিলাম। তাহলে এটা কি হয়ে গেল? রাত এটা কি নাম? ক। ক, এরপরে খুঁজে বের করো তো কয়ের পরে কোনটা হবে। রাত দেখাও দেখি কয়ের পরে কোনটা হবে, কোনটা হবে, কোনটা? খ। কোনটা খ? ভালো করে আঙুল দিয়ে দেখাও। এটা খ। এইটা খ, গুড। আমি তাহলে এবার খটা লিখে ফেলছি। খটা কেমন? এখান থেকে একটু গোল করে উপরে তুলে দিব, উপর থেকে বাঁকা করে নিচে নামাবো, এই দিকে ডান পাশে একটু বাঁকা করে আবার উপরে তুলে দিব, আর এইখানে একটা ছোট্ট মাত্রা লাগিয়ে দিব। তাহলে এটা কি হলো রাগ? খ। খ, এরপর খয়ের পরে কোন বর্ণটা হবে আমাকে দেখাও দেখি, কোন বর্ণটা হবে? কি গ, এর নাম কি? গ। গ, গটা কেমন হবে? এইভাবে একটু বাঁকা করে নিচে নামিয়ে দিব, তারপরে এই এইখান থেকে টেনে এনে লম্বা একটা দাগ দিয়ে দিব, আর এইখানে একটা ছোট্ট মাত্রা দিয়ে দিব। তাহলে এটা কি হলো রাত? গ। এবার গ এর পরে কোনটা হবে দেখাও দেখি রাত। ঘ। ঘ, গয়ের পরে হবে ঘ, ভেরি গুড। রাত বেশ ভালোই পাচ্ছে। এটা গোল করে নিচে নামিয়ে নিয়ে আসব, আবার এটাকে ডান দিকে বাঁকা করে নিয়ে যাব, এখানে একটা পা দিয়ে দিব, আর উপরে একটা মাত্রা দিয়ে দিব। তাহলে এটা কি হলো রাত? ঘ। ঘ, এবার ঘয়ের পরে কোনটা হবে দেখাও তো, ঘয়ের পরে কোনটা হবে? উ। উ, ঘয়ের পরে হবে উ। উটা কেমন হবে? এইভাবে একটু ঘুরিয়ে এখানে একটু গোল করে নিচে নামিয়ে আবার ডান দিক করে উপরে বাঁকা করে তুলে নিচে নামিয়ে ঘুরিয়ে আবার উপরে তুলে দিলাম, এটা তাহলে কি হলো? উ। উ, এরপর উঁর পরে কোন বর্ণটা হবে আমাকে দেখাও তো, আঙ্গুল দিয়ে দেখাও কোন বর্ণটা হবে। চ। চ, ভেরি গুড। উঁর পরে হবে চ। চটা কেমন? এইভাবে আগে একটা মাত্রা দিব, তারপর এ লম্বাভাবে দাগ নিচের দিকে নামিয়ে নিয়ে এসে এইভাবে একটু বাঁকা করে এইখানে তুলে নিয়ে যে মিলিয়ে দিব। তাহলে এটা কি হলো রাত? চ। চ, ভেরি গুড। চয়ের পরে এবার কোনটা হবে দেখাও তো। ছ। ছ, বাহ খুব সুন্দর, রাত ভালোই পাচ্ছে। ছটা কেমন হবে? আগে একটা মাত্রা দিয়ে নিব, তারপর একটা ছোট্ট চ লিখে নিব, দিয়ে এখানে নিচে একটা পা লাগিয়ে দিব। তাহলে হয়ে গেল কি রাত? এটা এর নাম কি বলো? ছ। ছ, ছয়ের পরে কোনটা হবে দেখাও তো আঙুল দিয়ে। ছয়ের পরে বর্গীয় জ। বর্গীয় জ, গুড। বর্গীয় জটা কেমন হবে? এইভাবে একটু বাঁকা করে এদিকে তুলে নিব, তারপর নিচে নামিয়ে আবার উপরে তুলে দিব, এইখানে একটা লম্বা মতন
পা দিয়ে দিব, দিয়ে উপরে একটা মাত্রা দিয়ে দিব, তাহলে এটা কি হলো? বর্গীয় জ। বর্গীয় জ। বর্গীয় জ এর পরে এবার কি হবে রাত দেখাও দেখি, কোনটা হবে? ঝ। ঝ। বাহ খুব সুন্দর, ঝটা কেমন হবে? এভাবে একটা মাত্রা দিব, নিচে লম্বা দাগটা নামিয়ে নিয়ে আসব, এইখান থেকে বাঁকা করে এইদিকে দিয়ে দিব, তারপর এখানে একটা লম্বা পা দিয়ে দিব, এখানে একটা ছোট্ট মাত্রা দিয়ে দিব, তাহলে এটা কি হলো রাত? ঝ। ঝ। বাহ খুব সুন্দর, এরপর সব শেষের বর্ণটা কি হবে? আর একটাই বর্ণ বাকি আছে, সেটা কোনটা আঙ্গুল দিয়ে দেখাও তো। ইয়ো। ইয়ো। ইয়োটা কেমন হবে? এইভাবে একটু গোল করে উপরে তুলে দিব, নিচে নামিয়ে এইভাবে স্বরবর্ণ এ লিখে নিব, দিয়ে পিঠে একটা পাখা দিয়ে দিব, তাহলে এটা হয়ে গেল ইয়ো। কি হলো রাত? ইয়ো। ইয়ো। আমি তাহলে যে বর্ণগুলো সাজিয়ে লিখলাম আমরা তাহলে একসাথে একবার পড়ে নেই, কেমন? রাত আমার সাথে বলো, ক ক, খ খ, গ গ, ঘ ঘ, উ উ, চ চ, ছ ছ, বর্গীয় জ বর্গীয় জ, ঝ ঝ, ইয়ো ইয়ো। তাহলে আমার ছোট্ট সোনামণিরা আজকের গেমটা অনেক মজার ছিল, তাই না? রাত কেমন লাগলো তোমার? আমার তো খুবই ভালো লাগলো। রাদের তো খুবই ভালো লাগলো, তাহলে আমার ছোট্ট সোনামণিদের অনেক অনেক ভালো লাগবে, ঠিক না রাত? হ্যাঁ। তাহলে আজকে এ পর্যন্তই, আবার তোমাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ, সে পর্যন্ত সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। রাত সালাম দিয়ে দাও। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।